মর্যাদাপূর্ণ ছয় আগরতলা আসনে বিজেপির প্রার্থী হয়েছেন দলের দক্ষ সাংগঠনিক পাপিয়া দত্ত। সকাল থেকে বিধানসভা কেন্দ্রের বিভিন্ন বুথে ঘুরে ভোটের সামগ্রিক চিত্র দেখেন তিনি। পরে নিজের প্রতিক্রিয়া পাপিয়া দত্ত জানান, সকাল থেকে শান্তিপূর্ণভাবে উৎসাহের সঙ্গে ভোট দিচ্ছেন ভোটাররা। নিজের জয় নিয়েও তিনি প্রবল আত্মবিশ্বাসী বলে জানান বিজেপি প্রার্থী। কোনো রকম সন্দেহ নেই, সকাল থেকে ঘুরছি, মানুষের যারা গণদেবতারা আছেন তাদের মুখ আমরা পড়তে পাচ্ছি, চোখে দেখতে পাচ্ছি যে আমাদের প্রতি তাদের কত আস্থা, কত বিশ্বাস, খুব ভালো লাগছে। এবং ভোট মোটামুটিভাবে বলা যায় শান্তিপূর্ণভাবে চলছে, যারা আছেন সবাই সকাল থেকে ভোটদান করছেন। এখন যেটা এতটা পার্সেন্ট এক্স্যাক্ট সেটা আমি নিইনি এখনও, কিন্তু ভালো চলছে, প্রত্যেকের প্রিসাইডিং অফিসারদের সঙ্গে কথা হয়েছে, ভালো চলছে। দিদি, বেশ কয়েকটি জায়গায় বিজেপির বিরুদ্ধে বিরোধীর অভিযোগ করছে, দেখুন তাদের বিরুদ্ধেও তো আমাদের আছে, ওটা খুব অবভিয়াসলি তারা করবেন। যেমন আমি ধরুন কিছুক্ষণ আগে রামনগর কেন্দ্রে গেলাম, দেখলাম সেখানে এখনও তারা ডোট আজকের দিনে ডোট টু ডোট করছেন। আর গতকাল এই আগরতলা কেন্দ্রে যিনি বিধায়ক স্বয়ং আচরণবিধি লাগু হওয়ার পর, কারণ আমরা জানি 48 আওয়ার্স আগে এটা ইস্যু হয়ে যায়, গতকাল উনি কতটা বৈঠক উনি করেছেন উনি হয়তো নিজেও জানেন না। ওনার এতদিন হলো মনোনয়ন বা টিকিট ঘোষণা হওয়ার পর, এতদিন ওনার ডোর টু ডোর বা মানুষের কাছে যাওয়ার, মানুষের আশীর্বাদ পাওয়ার প্রয়োজনীয়তা হয়তো উপলব্ধি করেননি। গতকাল উনি প্রায় প্রত্যেকটি জায়গায় উনি অনেকগুলো জায়গায় উনি বৈঠক করেছেন, একদম আমার কাছে প্রমাণ আছে। আমরা জানিয়েছি, নির্বাচন কমিশনকে জানিয়েছি যে এটা আচরণবিধি উল্লঙ্ঘন করা হচ্ছে। আমরা ভালো যে আমরা ইসে করিনি, আমাদের থেকে কোনোরকম সেভাবে যারা কার্যকর্তা আছেন ধৈর্য ধরেছেন, কারণ আমরা আইনের উপর আস্থা আছে, বিশ্বাস আছে। দেখুন তারা বুঝতে পারছেন যে তাদের পরাজয় নিশ্চিত, তাই অ্যাডভান্স আগে একটা কিছু ক্রিয়েট করতে হয় যে আমরা এই করছি সে করছি, বুথ জ্যামের কথা বলবেন, ভোটার দিতে আসতে দিচ্ছি না, এগুলো তারা বলবেন চিরাচরিতভাবে, এরকম কিছু না। আপনাদের খুব শান্তিপূর্ণভাবেই ভোটদান চলছে দু একটি জায়গায়। আমি বিরোধীর থেকে অনেক অভিযোগ যারা করছেন শুনতে পেয়েছি, রামনগর গিয়েও পেয়েছি, আমাদের এখানেও পেয়েছি, ভালো ভোটদান এমনিতে ভালো চলছে। অন্যদিকে নিজের ভোট প্রদান করে এই কেন্দ্রের বাম কংগ্রেস জোটের প্রার্থী সুদীপ বর্মন জানিয়েছেন, ইতস্তত কিছু ঘটনা বাদ দিলে শান্তিপূর্ণ পরিবেশেই হচ্ছে ভোট গ্রহণ। এবং কাতারে কাতারে মানুষ আজকে, এটা আমাদের ঐতিহ্য, আমাদের গরিমা যে ত্রিপুরা 90% উপরে কাস্টিং হয়, আমার বিশ্বাস মানুষের যে উচ্ছ্বাস গণতন্ত্রকে জিইয়ে রাখার, শত বাধাদানের মধ্যেও আমার মনে কোনো সন্দেহ নেই গণতন্ত্র জিতবে। উল্লেখ্য, বিপুল উৎসাহ উদ্দীপনার সঙ্গে বৃহস্পতিবার নিজেদের ভোট দিচ্ছেন ছয় আগরতলা কেন্দ্র সহ সারা রাজ্যের মানুষ। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।